এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। উত্তরাণ হবে না, এদেরকে ঝাঁটিয়ে পরিষ্কার করুন, আমি কাজ শুরু করে দিয়েছি। বালু মাটি শুভেন্দু, লাল মাটি দিলীপ ঘোষ একসঙ্গে নেমে গেছে, একদম পরিষ্কার করব। আমরা জিতব, আমরা জিতব, চিন্তার কিছু নাই। এ তো সবে শুরু হলো, গ্রামে কি বলে বলতো, আগুয়া ছিড়া হলো, লাঙল দিয়ে ট্রাক্টর দিয়ে মাটিকে কর্ষণ করে দেওয়া হলো, এরপরে বীজ বুনা হবে ভোট ঘোষণার সাথে সাথে, তারপরে তো তলা রেডি হয়ে যাবে, ব্যান রেডি হয়ে যাবে, তারপরে পুঁতব, কাউন্টিং এর দিন ফসল তুলে ঘরে আনব। দিল্লিতে তার, কলকাতা তার, দুটো জায়গায় একই সরকার হবে। চাকরি পেতে গেলে টাকা দিতে হবে না, প্রধানমন্ত্রী বাড়িয়ে দিবে, আর তুমি বলবে বাংলা আবাস যোজনা, বলবে 20,000 টাকা মাল দাও, আবার বললে বলে যে অ্যাকাউন্টে তো টাকা আসছে, টাকা নিব কি করে, আমরা জানি না কি করে টাকা নিচ্ছ, এখনো তো হাফ টাকা আটকে রাখছো, বলতে খালি সবাই যেতে হবে, নইলে পরের হাফটা দিব না। আপনাদের বলছি নিবেন না, আমরা সরকারে এলে আপনাকে ডবল টাকা দেব। একটু শক্ত হন, একটু শক্ত হন। আর বামপন্থীদের বলি, দু চারজন থাকলেও অনেক বামপন্থী আমাদের সঙ্গে এসছেন, স্যালুট করি, যারা এখনো রয়ে গেছেন, আমি বলি বাবু এই ভোটে অন্য জায়গায় ভোট দিবে না। কেন বলছি, কেন বলছি, বিজেপি এলে স্কুলের ম্যানেজিং কমিটির ভোট হবে, বন্ধ করে দিয়েছি। কলেজে ছাত্র সংসদ 4 বছর ভোট করে না, কলেজে ছেলে মেয়েরা ভোট দিয়ে ইউনিয়ন করবে। কোন সমবায় সমিতি ভোট করে না, স্পেশাল অফিসার দিয়ে রেখেছে। আর পঞ্চায়েত আর পৌরসভার ভোট হয় না, বিডিও অফিসের সামনে দাঁড়িয়ে থাকে। এই দেখবেন কি দুঃখজনক ঘটনা, দুটা লোককে মেরে দিল পঞ্চায়েত। তো নন্দীগ্রামের লোক শুনে রাখুন, ওরা বামপন্থীর লোক, আমি এখানকার বামপন্থীদের স্যালুট করি। আমি ফোন করেছিলাম সেই রাত্রে বামপন্থী নেতাদের, আমি এটা খুব অত্যন্ত অন্যায় হয়েছে, আমি আপনাদের পাশে আছি, আমার কথা শুনে তারা ইভেন্টটা পর্যন্ত করেনি। আমি পরের দিন এসেছি, দুটা ফ্যামিলিকে দুটা ছোট চাকরি দিয়েছি আর তাদের আর্থিক ক্ষতিপূরণ দিয়েছি। আমার লড়াইটা ছিল ঘর পুড়বে কেন, ঘর ছাড়া হবে কেন, লোক লোকে হসপিটালে নিয়ে যেতে হবে কেন। আর আপনারা ঘোল পুকুরে বসে, বিরুলিয়া অঞ্চলে বসে বুঝতে পারবেন না কি করছে, কি করছে শামশাবাদে, মোহাম্মদপুরে কি করছে জানেন, খোঁজ নিন, চন্দন দাস আছে কালীচরণপুরে কি করছে খোঁজ নিন। আমি এখানে ভেদাভেদের রাজনীতি করব না, কারণ মোদীজিও করেননি। আমি মোদীজি দেখুন, লকডাউনের পরে 3 মাস বিনা পয়সার গ্যাস সবাইকে দিয়েছে, শুধু হিন্দুদের দেয়নি, হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান, 500 টাকা করে মায়েদের অ্যাকাউন্টে সবাই পেয়েছে, 5 কেজি চাল, 5 কেজি গম, 1 কেজি করে ডাল সবাই পেয়েছে, বর্ণ ধর্ম নির্বিশেষে আমরা মানব ধর্ম পালন করি। কিন্তু আজকে সংখ্যায় কম বলে মোহাম্মদপুরের ভূপাল, তিনি কলকাতায় থাকবেন হসপিটালে, কেন বলুন তো বন্ধু, বলছে জয় শ্রীরাম বলা যাবে না, মামার বাড়ির আবদার, খোঁজ নেন কি করছে, খোঁজ খোঁজ নিন, কেন্দ্রাবাড়ি বামঞ্চক, কেন্দ্রাবাড়ি অঞ্চলে 7টা বুথে কি করছে খোঁজ নেন, আপনার কালীচরণপুর অঞ্চলে বঙ্কিম মোড়ে কি করছে খবর নেন, কি করছে শুধু খবর নেন, কি করছে আমি বলবো না, আমি দায়িত্বশীল লোক। আপনারা মনে মনে শপথ নিন, অবাধ গণতান্ত্রিক পরিবেশে নির্বাচন হবে, এবং নির্বাচনে পদ্মফুল শুধু নন্দীগ্রামে নয় গোটা রাজ্যে ফুটবে, সুশাসন ফিরবে, সোনার বাংলা তৈরি হবে। অরূপ জানা সহ এখানকার 3 মন্ডল প্রণয় পাল সবাইকে আমি অভিনন্দন জানিয়ে, এখানে কাছেই একটি কৃষক পরিবারে একটু ডাল ভাতের ব্যবস্থা আছে, আমি গ্রহণ করব, নবরণবাবু গ্রহণ করবে, সেখান থেকে ভগবানপুরে 2টো প্রোগ্রাম করে তমলুকে শেষ করতে হবে। আমি আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব, এবং এই বাংলাটা মোদীজির হাতে তুলে দিন, এই আপনাদের কাছে কামনা করব। ভারত মাতা কি, বিজেপি জিন্দাবাদ, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ, মোদি 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 মোদি। তো জয়নিন কেস আছে।